ভারত চীন সীমান্তে নিহত বীর জওয়ানদের প্রতি বুধবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ভারতীয় জনতা মহিলা মোর্চা। প্রদেশ বিজেপি কার্যালয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বীর জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, রাজ্য সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তসহ অন্যান্যরা। নিরবতা পালনের মাধ্যমে ভারত চীন সীমান্তে নিহত বীর করিজন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানান বিজেপির প্রদেশ নেতৃত্বরা। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত জানান, মা ভারতীকে রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, এটা ভারতবর্ষের জন্য অপূরণীয় ক্ষতি। চীনের এই চক্রান্তকে ধিক্কার জানান তিনি। ভারতীয় জওয়ানরা চীন সন্ত্রাসবাদীদের হাতে শহীদ হয়েছেন। গোটা দেশের মানুষ যখন এই ঘটনা প্রতি নিন্দা জানিয়ে জ্বলছে, সেই জায়গায় রাজ্যের বিরোধী দল একটি বাক্য ব্যয় করেনি, শহীদের জন্য তাদের একটাও বক্তব্য নেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। মা ভারতীকে রক্ষার জন্য যারা বলিদান হয়েছেন এরকম 20 জন বীর জওয়ান, এটা ভারতবর্ষের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের আত্মার সদ্গতি কামনা করছি, পাশাপাশি ধিক্কার জানাই আজকের এই জায়গা থেকে সে চীনকে, তাদের এই আগ্রাসনকে, তাদের এই চক্রান্তকে। ভারতীয় জওয়ান যারা শহীদ হয়েছেন কিন্তু চীনের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছেন, আমরা সেই চীনের যে সৈনিক তাদেরকে আমরা সৈনিক বলতে আমরা পারছি না, তাদেরকে সন্ত্রাসবাদী বলতে হচ্ছে। কারণ যারা সৈনিক হয়ে থাকেন, দেশের সৈনিক, তাদের নিজ রাষ্ট্রের জন্য তারা সামনে থেকে জবাব দেন, সামনে থেকে লড়াই করেন, কিন্তু গতকাল যে ঘটনা হয়েছে সে পেছন থেকে কাপুরুষের মতো, ভীরুর মতো ভারতীয় জওয়ানদের প্রতি আক্রমণ করা হয়েছে। আজকে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আজকে গোটা ভারত জুড়ে যখন চীনের বিরুদ্ধে ধিক্কার শব্দ উচ্চারিত হচ্ছে, আজকে গোটা ভারত যখন জ্বলছে সে বীর জওয়ান শহীদদের কথা মনে করে, আজকে আমাদের রাজ্যে যারা কিছুদিন আগে আমরা দেখেছি যে বিভিন্ন পোস্ট তাদের ফেসবুকে, এই রাজ্যের কমিউনিস্টদের, যে চীন থেকে নাকি চিকিৎসক আসছেন, চীন থেকে নাকি কোভিডের মেডিসিন আসছেন, তারা বিভিন্ন পোস্ট দেখেছি বিগত দিনে, কিন্তু আজকে আজকে লজ্জা হওয়া উচিত তাদের, যে আজকে চীনের বিরুদ্ধে একটা মন্তব্য না করুক, ঠিক আছে তাদের পিতৃভূমি মাতৃভূমি হতে পারে, কিন্তু আজকে এই দেশের জওয়ান যারা মা ভারতীকে রক্ষার জন্য, যারা আমাদের সুরক্ষার জন্য হাসতে হাসতে বলিদান দিয়েছেন, তাদের জন্য একটা বক্তব্য নেই, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।